সপ্তাহের ব্যবধানে আবার অস্থির নিত্যপণ্যের বাজার। মাছ মাংস ও সবজি সহ বেড়েছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ভরা মৌসুমে বাজারে চালের দাম এখন ঊর্ধ্বমুখী, কম বেশি বেড়েছে সব ধরনের চালের দাম। আটার দাম নিয়েও চলছে অরাজকতা, বেশিরভাগ সবজির দাম 50 টাকার উপরে। এজন্য বন্যাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বিক্রেতারা। কাঁচামরিচের দামও বাড়তির দিকে, কেজি প্রতি রসুনের দাম গিয়ে দাঁড়িয়েছে 150 টাকায়। এছাড়া বাজার ভেদে গরুর মাংসের দাম 700 থেকে 750 টাকায় বিক্রি হচ্ছে। সোয়াবিনের লগে পাল্লা দিয়ে এখন রাইস ব্র্যান্ডের দামও বৃদ্ধি পেয়েছে। তেলের দাম বাড়তি বাড়তি করতে করতে ভোক্তারা যখন দেখতেছে এখন মনে করেন নিত্য প্রয়োজনে সমস্ত কিছুর দাম বাড়তি। কই মাছ আমরা কিনতাম 140 টাকা, 150 টাকা, সেই মাছ এখন 250 টাকা পর্যন্ত কিনছি। হাড় সহ 650, হাড় ছাড়া হলো 750-780, এর ভিতরে আছে। সবজির বাজারে আসলে ঊর্ধ্বগতি, 50 টাকার উপরে সবজি, 50 টাকা নিচে ছাড়া কোনো সবজি নাই। নিজের লাভটাই সবাই বোঝে, কিভাবে ব্যবসা বেশি করবো, মানে মাল আছে কিন্তু বাইরে আনতেছে না।